ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমি আজকে এসেছি মাইক্রোওয়েভ স্পেশাল একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দেখার আগে আমার কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের এই তাড়াহুড়োর জীবনে মাইক্রোওয়েভ খুবই একটা উপযুক্ত জিনিস, এবং সেই মাইক্রোওয়েভে আমরা কী করে 6টা ডেইলি রেসিপি খুব তাড়াতাড়ি খুব সহজে বানিয়ে ফেলতে পারি সেটাই আজকে দেখাচ্ছি। আমার প্রথম রেসিপি ভাত। এই ভাতের জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ সেফ বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি, যে কোনো চাল আপনারা নিতে পারেন। সেইটাতে আমি 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটাকে ফেলে দিয়ে এবার আমি ওই যে কাপে চালটা মেপেছিলাম সেই সেম কাপে 2.5 কাপ জল দিচ্ছি, অর্থাৎ 1 কাপ চালের জন্য আমরা দেব এখানে 2.5 কাপ জল, একদম সহজ হিসেব, এটা সব চালের জন্যই প্রযোজ্য। জলটা দেওয়া হয়ে গেলে এবার মাইক্রোওয়েভের মধ্যে আমি বোলটা ঢুকিয়ে দিচ্ছি। এখানে আমি এটাকে রান্না করব সবচেয়ে বেশি পাওয়ার, আমার মাইক্রোওয়েভের পাওয়ার হচ্ছে 900 ওয়াট, সেইটাতে আমি 15 মিনিটের জন্য ঢাকনা ছাড়া এটাকে ইউজ করেছি, অর্থাৎ মাইক্রোওয়েভের হাই পাওয়ারের 900 ওয়াটের 15 মিনিটসের জন্য আমি উইদাউট লিড ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নেব। সবচেয়ে সহজ মাইক্রোওয়েভের রেসিপি কিন্তু এই ভাতটাই, একদমই কোনো ঝঞ্ঝাট নেই, 15 মিনিট হয়ে গেলে আপনার ভাত একদম গরমাগরম রেডি। 15 মিনিট হয়ে গেছে কিন্তু আমি এখনই এটাকে বার করে নেব না, 15 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটা মাইক্রোওয়েভের মধ্যেই 3 মিনিট স্ট্যান্ডিং টাইম জন্য রেখে দেব। 3 মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি বার করে নিচ্ছি, এবং বার করে দেখুন যেরকম ঝরঝরে সুন্দর ভাত তৈরি হয়ে গেছে, যেটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। আর যদি কখনো আপনাদের একটু দেরি হয় খাওয়ার জন্য তাহলে 30 সেকেন্ড বা 1 মিনিট মাইক্রো করে নিলে আবার এই ভাতটা সুন্দর গরম হয়ে যাবে। দ্বিতীয় রেসিপি ভাতের সাথে ডাল। এই ডালের রেসিপিটা খুবই সহজ, এর জন্য আমি নিয়েছি 1/4 কাপ মুসুর ডাল, 1/4 কাপ মুগ ডাল, সেটাকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে নেব জল দিয়ে ধুয়ে। এরকম ঘষে ঘষে ডালের যত ময়লা আছে জলটাকে ফেলে দেব, দিয়ে এবার এই ডালটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো 45 মিনিট, যদি আপনাদের হাতে সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার এই ডালটাকেও আমি একটা মাইক্রোওয়েভ সেফ বলে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওর মধ্যে আমি দিচ্ছি 2 কাপ জল। কাপ বলতে কিন্তু সব কাপের মেজারমেন্টই কিন্তু 1, সুতরাং এখানে আমি 2 কাপ জল নিচ্ছি। 2 কাপ জল দিয়ে অ্যাড করছি 7 মতো নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা এবার আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ার, আমার মাইক্রোওয়েভের 900 ওয়াট হচ্ছে হাই পাওয়ার, তাতে 15 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম ভাত রান্নার সময়, সেটা হচ্ছে এই ভাতের যে রেসিপিটা আমি দেখালাম সেখানে কিন্তু আমি চালটাকে ভিজাইনি, ডাইরেক্ট রান্না করে নিয়েছি। আপনারা যদি চালটাকে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু রান্নার টাইমটা 15 মিনিটের জায়গায় 12 মিনিট হবে। আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এখানে আমি ডালটাকে বার করে নিচ্ছি। এবার আরেকটা মাইক্রোওয়েভ সেফ বলে আমি একটা টমেটোকে ওপর থেকে একটা ক্রস করে নিয়ে রেখে এবার মাইক্রোওয়েভের মধ্যে টমেটোটাকে ঢুকিয়ে দিলাম আমি, এবং হাই পাওয়ার 900 ওয়াটে 1 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি। এতে কি হবে, এই টমেটোটা একদমই পিউরির জন্য তৈরি হয়ে যাবে, মানে টমেটোর ওপরের পোর্শনের যে বাকলাটা আছে সেটা খুব সহজে আমরা এটাকে ছাড়িয়ে ফেলতে পারবো, এবং এটা আপনারা পিউরি করতে বা টমেটো একদম চপ যদি আপনারা না করতে চান খুব সহজভাবে কিন্তু এটা করে নিতে পারেন। দেখুন এখানে বাকলাটা কীরকম আলগা হয়ে যাচ্ছে, এই টমেটোটা আমি ইউজ করব পরে। এবার ওই পাত্রেই আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল, নিয়ে এবার এটাকে হাই পাওয়ারে 900 ওয়াটে 1 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভ করে নিলাম। হয়ে যাওয়ার পরে তাতে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা দিলাম
গোটা শুকনো লঙ্কা, আর দিলাম একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রাখা, আর আগে যে টমেটোটা আমি রেখেছিলাম সেইটা দিলাম, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আবারও মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে 900 ওয়াট অর্থাৎ সবচেয়ে হাই পাওয়ারে 5 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভ করে নেব। আমি যে পাওয়ারটা বলছি এটা কিন্তু আমার মাইক্রোওয়েভের পাওয়ার, আপনারা আপনাদের মাইক্রোওয়েভের পাওয়ারের সাথে টাইমটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই মিশ্রণটাকে আমি ওই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম হাফ কাপ পরিমাণ জল। দিয়ে এটাকে আমি আরও ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও এটা আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ার 900 ওয়াটে 5 মিনিটের জন্য রান্না করে নেব। যেটা বলছিলাম, আপনাদের মাইক্রোওয়েভের পাওয়ার যদি কম হয় তাহলে টাইমটা একটু বেশি লাগবে, আর যদি আপনাদের মাইক্রোওয়েভের পাওয়ারটা বেশি হয় তাহলে কিন্তু টাইমটা একটু কম লাগবে, সুতরাং সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সব শেষে আমি দিচ্ছি এখানে 1 টিস্পুন ঘি, ঘি না চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, আর ডাল কিন্তু একদমই রেডি। তৃতীয় রেসিপি, ভাত ডালের পরে বাঙালি খুব প্রিয় আলু পোস্ত। তার জন্য আমি একটা মাইক্রোওয়েভ সেফ বোল নিয়ে নিয়েছি, তাতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাকে আমি মাইক্রোওয়েভে হাই পাওয়ার অর্থাৎ আমার 900 ওয়াটের পাওয়ারের মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভ করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিচ্ছি একটা পেঁয়াজ, খুব কুচি করে আমি কেটে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে মাইক্রোওয়েভে হাই পাওয়ার 900 ওয়াটে আমি 5 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। দেড় মিনিট বাকি আছে, এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিরে ভিতরে দিয়ে বাকিটাও চালিয়ে নিলাম। এবার বাইরে বার করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে 400 গ্রাম আলুকে আমি এখানে কেটে নিয়েছি এরকম পিস করে, সেটাকে দিলাম, তাতে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ার 900 ওয়াটের 4 মিনিটের জন্য কুক করে নেব। মাইক্রোওয়েভে কিন্তু খুব সহজেই আমরা এই প্রত্যেকটা আইটেম বানিয়ে ফেলতে পারি। ধরুন বাড়িতে গ্যাসের সমস্যা থাকলে, গ্যাসের হয়তো আপনি পাননি ডেলিভারি বা কোনো প্রবলেম আছে, তো তখন আমরা মাইক্রোওয়েভে এটাকে খুব ভালোভাবে সেই 6টা রেসিপিকেই আমরা বানাতে পারি। আলুটা হয়ে গেছে, এবার আমি এতে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা কীভাবে বাটতে হয় আমি অনেক আগে রেসিপি দেখিয়েছিলাম, সেগুলো একটু দেখে নেবেন। তার সাথে আমি দিচ্ছি চিনি 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 কাপ জল দিচ্ছি। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 1/2 কাপের বেশি জল দেবেন না, কারণ খুব একটা জল কিন্তু মাইক্রোওয়েভে টানে না। এবার এখানে আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ারে 900 ওয়াটে 8 মিনিটের জন্য এই রান্নাটাকে কমপ্লিট করব। 8 মিনিটের মধ্যে একবার দুবার কিন্তু একটুখানি মাইক্রোওয়েভের দরজাটাকে খুলে একটু নেড়ে চেড়ে নেবেন, কারণ যেহেতু আলু তো ওপর নিচে একটুখানি করে নেবেন, এবং 8 মিনিটে যদি দেখেন কখনো সেদ্ধ হয়নি তাহলে আর একটু 1-2 মিনিট দিয়ে নেবেন। আলু আমার এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে 8 মিনিটে, এবার আমি 1 টিস্পুন ঘি মিশিয়ে নিলাম, আর আমার আলু পোস্ত একদম রেডি। পরের রেসিপি, বাঙালির অতি প্রিয় সর্ষে বাটা দিয়ে মাছ। তার জন্য আমি একটা মাইক্রোওয়েভ সেফ বলে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার জন্য আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ারে অর্থাৎ 900 ওয়াটে 1 মিনিটের জন্য এটাকে গরম করছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছিলাম, সেই 6 পিস রুই মাছকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো মাছ, কাতলা বা অন্য কোনো মাছের সাথেও করতে পারেন। দিয়ে মাছটা এবার মাইক্রোওয়েভের হাই পাওয়ারে 900 ওয়াটে আমি 3 মিনিটের জন্য এটাকে কুকিং করব। তিন মিনিটের মধ্যে 1.5 মিনিট হয়ে যাওয়ার পরে অর্থাৎ 1.5 মিনিট বাকি আছে, এই পর্যায়ে আমি খুলে নিয়ে এটাকে মাছগুলোকে উল্টে নিয়ে বাকি 1.5 মিনিটও মাইক্রোওয়েভ করে নিলাম। এবার মাছগুলো তুলে নিলে ওই তেলেই আমি দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা চিরে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মাইক্রোওয়েভের হাই পাওয়ারে
900 ওয়াটে 1 মিনিটের জন্য এটাকে মাইক্রোওয়েভ করে নেব। বার করে এবার এতে দিলাম 2 টেবিল চামচ সর্ষে বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, আর চিনি দিলাম 1/4 টিস্পুন। দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তাতে অ্যাড করছি 1/2 কাপ জল। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে এবার এটাকে আমি মাইক্রোওয়েভে দিলাম 900 ওয়াটের হাই পাওয়ারে 3 মিনিটের জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এবার আমি এতে অ্যাড করছি 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে মাইক্রোওয়েভের হাই পাওয়ারে 900 ওয়াটে আমি 3 মিনিটের জন্য এটাকে কুক করতে দিলাম। বারবার বলছি যে পাওয়ারটা কিন্তু আপনারা আপনাদের মাইক্রোওয়েভ অনুযায়ী সেট করবেন। 3 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 2 মিনিট হাতে আছে, এই সময় আমি এটাকে বার করে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এবার মাছের ওপরে এই সর্ষে বাটার যে ঝোলটা আছে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এবার এটাকে আবার আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে যে বাকি 2 মিনিট ছিল সেই 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। তাহলে টোটাল কিন্তু 3 মিনিটই লাগলো, 1 মিনিট পেঁয়াজটা আর 2 মিনিট হচ্ছে মাছ দেওয়ার পরে। হয়ে যাওয়ার পরে 1 টেস্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর গরমা গরম মাছের সর্ষে বাটা তৈরি। তারপরের রান্না বাঙালির অতিপ্রিয় চাটনি। চাটনির জন্য আমি মাইক্রোওয়েভ সেফ বলে 1 টেস্পুন সর্ষের তেল 900 ওয়াটের হাই পাওয়ারে মাইক্রোওয়েভ 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। এবার বার করে তাতে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা। দিয়ে আবারও মাইক্রোওয়েভ করে নিচ্ছি এটাকে আমি হাই পাওয়ার অর্থাৎ 900 ওয়াটে 1 মিনিটের জন্য। আমি প্রত্যেকটা স্টেপেই এই ওয়াটটা মিনিটটা বলছি, যদিও লেখা আছে, কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার এতে আমি খুব ছোট ছোট করে 500 গ্রাম টমেটো কেটে অ্যাড করে দিলাম। তাতে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দিলাম স্বাদ মতো। দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে মাইক্রোওয়েভের হাই পাওয়ারে অর্থাৎ 900 ওয়াটে আমার মাইক্রোওয়েভে 5 মিনিটের জন্য এটাকে মাইক্রোওয়েভ করে নেব। আরও একবার, মাইক্রোওয়েভে আপনাদের পাওয়ার বেশি থাকলে সময়টা কম দেবেন, আর যদি আপনাদের মাইক্রোওয়েভের সবচেয়ে বেশি পাওয়ারটা 900 ওয়াটের কম হয় তাহলে সময়টা বেশি দেবেন। বার করে এবার টমেটোগুলোকে আমি একটু প্রেস করলেই কিন্তু দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 1/3 কাপ মতো চিনি দিলাম, চিনিটা আপনাদের স্বাদ মতো। 50 গ্রাম দিলাম হচ্ছে খেজুর, 25 গ্রাম দিলাম আমি কিশমিশ, 25 গ্রাম দিলাম আমি কাজু। দিয়ে এটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নিলাম। বাড়িতে আমশত থাকলে সেটাও দিতে পারেন, আজকে আমার ছিল না। এবার এতে মাইক্রোওয়েভের হাই পাওয়ারে 900 ওয়াটের জন্য আবারও এটাকে আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। হয়ে যাওয়ার পরে 1টা লেবুর অর্ধেকটার রস দিলাম, আর ভাজা মশলা পাউডার দিলাম 1 টিস্পুন, যেটার রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মাইক্রোওয়েভের হাই পাওয়ার 900 ওয়াটে আমি আরও 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তাহলে দেখলেন খুব অতি সহজে আমরা কিন্তু এই বাঙালি স্টাইলে চাটনিটা বানিয়ে ফেলতে পারি। আমার চাটনি কিন্তু সার্ভের জন্য রেডি। আর চাটনির সাথে অতি অবশ্যই পাঁপড়, কিন্তু ভাজা না, এটা পাঁপড় শেকা। তো সেটার জন্য আমরা মাইক্রোওয়েভে যে টার্ন টেবিলটা আছে তার মধ্যে ডাইরেক্টলি 3টে পাঁপড় দিয়ে দিলাম। দিয়ে দরজাটা বন্ধ করে মাইক্রোওয়েভের হাই পাওয়ার 900 ওয়াটে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভটাকে স্টার্ট করে দিলাম। এক মিনিটের মধ্যে 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে দরজাটাকে খুলে আমি পাঁপড়গুলোকে উল্টে দিয়ে বাকি 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভটাকে অন করে নিলাম। হয়ে গেল 1 মিনিট, আর একদম ক্রিস্পি পাঁপড় শাকা কিন্তু রেডি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাঁপড় শাকা কিন্তু আপনাদের ভাজা পাঁপড়ের থেকে কোনো অংশে খারাপ লাগবে না। তাহলে আজকে দেখলেন যে 6টা দৈনন্দিন রান্না আমরা কত সহজে মাইক্রোওয়েভের মাধ্যমে বানিয়ে ফেলতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন,